রাঙ্গুনিয়া বোরো সংগ্রহ কার্যক্রম সফলতার লক্ষ্যে উপজেলা চালকল শিল্প মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও মত বিনিময় সভা রাঙ্গুনিয়া খাদ্য গুদাম মাঠ প্রাঙ্গণত শুক্রবার 25 মে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জহিরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক নেজামুল করিমুর সঞ্চালনায় সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়ার খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান খাদ্য নিয়ন্ত্রক সনাতন ত্রিপুরা, ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি নুরুল আফসার তালুকদার, আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন, ধর্ম সম্পাদক মোহাম্মদ হাসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সদস্য আহমদ বক্স সহ অন্যান্য দল। সভাত সংগঠনের বিভিন্ন দিক লইয়ে আলোচনা করা হইল এবং সম্মিলিত প্রচেষ্টাত মিল মালিকলর স্বার্থ রক্ষার্থে ঐক্যবদ্ধ তাইবের প্রতিশ্রুতি ব্যক্ত করে। সবাই যোগাযোগ করার পক্ষে রাখতে হয়। আপনারা যদি আগে আসেন, ব্যবসা কিন্তু আমার সামনে, আপনারা আগে আসলে দুইটা পয়সা পাবেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।